বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগৎবাসী, আজ আমি স্বামী আলী চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম, সেই আলোচনাটি অবশ্যই বোঝার বিষয় এবং না বুঝে কিন্তু এই আলোচনাটি অর্ধেক বা একটু শুনলে তখন ভিতর থেকে গীবতের সৃষ্টি হয়ে মুখ দিয়ে বের হয়ে যাবে। তখন কিন্তু কোরআনে এসেছে, গীবতকারী নিন্দাকারী মৃত ভাইয়ের মাংস খাওয়ার সমান। তাই অবশ্যই আমরা সম্পূর্ণ আলোচনাটি শুনব, কিন্তু অল্প কিছু শুনলে আমাদের ভিতর থেকে গীবত আসতে পারে। তবে আজকের হেডলাইনে যা পাওয়া গেল সেটি হলো কি, যে আপনি পেয়েছেন যে আল্লাহ কি ধোকাবাজি করে? আল্লাহ কি ধোকাবাজ? না, আল্লাহ ধোকাবাজ নয়, কিন্তু মানুষের কর্ম, মানুষের কাণ্ডকীর্তি, মানুষের জ্ঞানের প্রসারতায়, যদি সেই জ্ঞানের প্রসারতা যদি অন্ধকারের দিকে চলে যায়, তখনই মানুষের দ্বারাই আল্লাহ ধোকাবাজ এরকম জিনিসটা কেমন এসে যায়। আসলে কিন্তু না, আল্লাহ কখনো ধোকাবাজি করেন না, আল্লাহ সঠিকটাই করেন, কিন্তু আমরা ধোকাবাজির জ্ঞান নিয়ে আমরা এগুলো করি। তাই বলতে চাই, হে সমস্ত জগৎবাসী, দেখুন যে একটি জায়গাতে বলা হয়েছে যে একজন পুরুষ যদি আল্লাহর পথে কামিয়াবি হয় তাহলে সেই পুরুষকে 70টি হুর দেওয়া হবে। তো 70টি হুর যদি দেওয়া হয় তাহলে এখানে বিষয় হলো, আমাকে কোনো মহিলা বা নারীর যে একটা গ্রুপ আছে তারা আমাকে জানালেন এই হাদিসটির মধ্যে তো স্বার্থবাদিতা এবং সমান বিচার হলো না এবং স্বার্থপর রয়ে গেল। সেটা কেমন? সেটা হলো, যারা যেই মানুষ যখন আল্লাহর কাজ করবে বা আল্লাহর পথে ইবাদত করবে তাহলে তাদেরকে 70টি হুর, হুর মানে কি সুন্দরী নারী, দেওয়া হবে। তাহলে একজন নারী যখন কামেলাতে হবে, আল্লাহর পথে ইবাদত করে আল্লাহকে সন্তুষ্ট করবে, তাহলে আল্লাহ তাদেরকে কয়টা সুন্দর পুরুষ দেবেন, এটা কিন্তু উল্লেখ নেই। তাহলে বোঝা গেল যে আল্লাহ মেয়েদেরকে ঠকালো? কিন্তু না, আল্লাহ কিন্তু বলেছেন যে আমি সকলকে সমান বিচার করি, সবার প্রতি আমি সমান দেখি, সমান দিয়ে থাকি। তাহলে আল্লাহ যদি এ কথা বলে থাকে তাহলে হাদিসের কথা অনুসারে যে 70টি হুর দেবে একটা পুরুষকে, তাহলে একটা নারীকে কয়টা পুরুষ দেওয়া হবে, এই কথাটি কিন্তু হাদিসে উল্লেখ করা হয়নি। তবে আমাদের ভিতর একটা দুঃখ লাগে যে দেখেন যে পুরুষে ইবাদত করবে তাদেরটা, আর আমরা মেয়ে মানুষ যারা আছি ইবাদত করব আর আমাদেরটা, এত তফাৎ হবে কেন? আল্লাহ তো অবিচারক নয়, আল্লাহ তো সমান বিচারক। তাহলে নারীর ফয়সালাটা তো কোনো হাদিসেই পাওয়া গেল না। আচ্ছা, তাহলে বোঝা গেল যদি এই হাদিসটি নবীর না হয়ে থাকে তাহলে বোঝা গেল যারা এই হাদিসটি লিখেছে তারা বোকা এবং অন্ধ এবং আল্লাহকে অবিচারী বানানো হলো। কারণ 70টি হুর যদি একটা পুরুষকে দেওয়া হয়, 70টি হুর যদি পুরুষকে দেওয়া হয় তাহলে নারীকে 70টি পুরুষ কেন দেওয়া হবে না, আর এই কথার কেন উল্লেখ নেই? আচ্ছা, এবার আসব আমাদের দেশে বা অন্য দেশে, ছেলে হোক বা মেয়ে হোক, একটি সন্তান যথেষ্ট বা দুইটি সন্তান যথেষ্ট, এই যে কথাটি বলা হয়েছে, এখন দেখা গেছে একটা ছেলে মানুষ সে কার্যক্ষেত্রে যখন নামে তখন ছেলেরা অনেক কিছু করে, অনেক কিছু তারা উপার্জন, অনেক ধরনের কায়দা কৌশল করে তারা আসতে পারে, কিন্তু একটা মেয়ে মানুষ তো দেখা যায় তুচ্ছ তাচ্ছিল্য হয়। তাহলে একটা মায়ের যদি 5টা 7টা সন্তান থাকে তাহলে কিন্তু 5-6 জায়গা থেকে ইনকাম করবে, বাবা মা ভালো থাকবে। আসলে বিষয়টি কি এটা? বিষয়টি তো এটি নয়। আজকের মূলত বিষয়টি আমি যেটা বলতে চাচ্ছি, যারা ওই হাদিসগুলো লিখেছে ওই হাদিসগুলো অনুসারে আল্লাহ ছোট হয়ে যায়, আল্লাহ ধোকাবাজ হয়ে যায়, তাহলে আল্লাহকে যারা ধোকাবাজ বানাচ্ছে এ ধরনের হাদিস লিখে, তারা কিন্তু জানে না যে তারা যে কত বড় ধোকাবাজের জায়গায় পড়ে গেল। এবার আসবো আরো একটি হাদিসের কথা।
যে এমন একটা পাপ আছে, সেই পাপ কাজটি করলে একজন মানুষ সেই পাপের কারণে তিনি কিয়ামত পর্যন্ত দোজখের আগুনে জ্বলবে। এই যে কথাটি বলা হয়েছে, কিয়ামতের আগ পর্যন্ত সে দোজখের আগুনে জ্বলবে, সে একই পাপের জন্য। আচ্ছা, এবার আসবো, দেখা যায় কিয়ামত হইতে আর এক মাস বা দুই মাস বাকি আছে, তখন কোনো ব্যক্তি ওই ধরনের একটা পাপ করেছে, তখন দেখা যায় তাকে সেই দোজখে নিক্ষেপ করা হয়েছে, তিনি কিয়ামত পর্যন্ত জ্বলবে, তাহলে সে দুই মাস জ্বলবে। আর যে 1 কোটি বছর আগে এই পাপটি করেছিল, সে 1 কোটি বৎসর যাবৎ এই আগুনে জ্বলতেই আছে। তার মানে একই পাপের জন্য কেউ কোটি কোটি বৎসর জ্বলতেছে, আবার কেউ কিয়ামতের 2 মাস আগে করেছে, সে মাত্র 2 মাস আগুনে জ্বলবে। তাহলে অপরাধ একটা, বিচার কিন্তু 2 রকম হয়ে গেল। আর এই ধরনের হাদিস কে লেখে? এই ধরনের হাদিস বিশ্বাস করলে আল্লাহ হয়ে যাবে আমাদের কাছে অবিচারক। এখন আপনারা কি বলেন, আমার যুক্তিতে কি আমি খারাপ বলেছি? একটা পাপ সেই একই রকম পাপ করে কোটি কোটি বৎসর জ্বলবে আগুনে, আবার সেই একই পাপ সে কিয়ামতের 1-2 মাস আগে করেছে, সে 2 মাস জ্বলবে, এটা কি আল্লাহর বিচারে হয়? এটা কোনো সাধারণ মানুষও তো এ ধরনের বিচার করবে না, তার চেয়েও নিকৃষ্ট তারা যারা এ ধরনের হাদিস বর্ণনা করেছেন এবং যারা এগুলা বিশ্বাস করতেছেন, তারাও ধোঁকাবাজির পথে রয়ে গেছেন। তবে হে সমস্ত জগৎবাসী, জানি না আমার এই আলোচনা আপনাদের হয়তো ভালো লাগছে, কারো ভালো লাগছে না, তবে আজকের আলোচনার মূলে যে কথাটি বলা হয়েছে যে আল্লাহ ধোঁকাবাজ নয়, কিন্তু আল্লাহকে ধোঁকাবাজ বানানো হচ্ছে। আর কোরআন যদি আমরা পড়ি, কোরআনের মধ্যে আল্লাহ কোনো এরকম কথা বলেননি, 9-6 কথা বলেননি, স্টেট কার্ড যা বলেছে তাই। আর আমার কথা হলো, হাদিস তো দেখা গেছে নবীর কালের যে হাদিস, সেগুলো তো অনেক হাদিস গুম করা হয়েছে, আবার কোরআনের আয়াতের মধ্যে অনেক আয়াতই খুঁজে পাওয়া যায় না। এগুলা কে করেছে, কারা করেছে, তাহলে কি বলবো আর। তবে যাই হোক, এই সমস্ত জগৎবাসী, আমাদের এই আলোচনা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, এবং ভালো আলোচনা যেন সামনে আপনাদেরকে দিতে পারি অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন কি ধরনের আলোচনা চাইছেন। তো সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।